রাজ্যত আরম্ভ হয়েছে এতিয়া উৎসবর বতর। বিশ্বকর্মা পূজার পর দুর্গাপূজাল সকল সমাগত। পিছে করোনাসৃষ্ট পরিবেশক এতিয়াও অনিশ্চয়তাত অনুষ্ঠিত হবনে নহব এইবার পূজা পার্বণ সমূহ। কিন্তু ইয়ার মাজতে মনত এমুঠি আশা বান্ধি গহপুরের মৃৎশিল্পী সকল ব্যস্ত এতিয়া প্রতিমা নির্মাণ করাত। চাওক এই দৃশ্য। উল্লেখ্য যে করোনাসৃষ্ট পরিবেশের মাজত এতিয়াও দুর্গোৎসব উদযাপনের ক্ষেত্র সরকারের মৃৎশিল্পী সকলে পোৱা নাই কোনো ধরনের সেউজ সংকেত। আগবাড়িম কেনেকে যা বারত দুর্গা প্রতিমা এনেই পড়ে আছে, তাকে এটা বিশ্বকর্মা আর মনকা গণেশ চতুর্থীর কারণে গণেশ গোসানী এইবিল বনায় আছো। দুর্গা তো হাতে দিয়া নাই, যাবার যিকেইখন আছে সেইখান গলে যাব আর তার মাজে তো আর উপায় নাই। যেটু সিচুয়েশন হয়ে আছে সরকারে এটা পূজা পাতব দিয়ে নে নিদিয়ে সরকারের উপর নির্ভর আর কি, কষ্ট করা নাই। পরদিনে তো নতুন এসওপি দিলে পূজা সম্বন্ধে তো নকলে, এনে তো সব খুলে দিলে কিন্তু আমার রাইজে পূজা পাতিব না পাতিব সেই সম্বন্ধে একো কোয়া নাই। এতিয়ালৈকে অর্ডার তেনেকুৱা লাভ কৰিছে নাই? দুর্গা প্রতিমা অর্ডার লাভ করা নাই, বিশ্বকর্মা হয়েছে অল্প নোহা নয়, বিশ্বকর্মা আগবাড়ি আছো আর কি। রাইজে তো যেনেকেই হলো পূজা পাতিব যদি সরকার অনুমতি দিয়ে। এনেদরেই এতিয়া ধুমুচার মাজতে গহপুরের শিল্পালয় সমূহ দেখা পোৱা গৈছে মৃৎশিল্পী সকলের ব্যস্ততা। হয়তো আশা করব পারি অতি শীঘ্রে ঘুরি আহিব ভাল দিন। গহপুরের মুন গগৈ রিপোর্ট, টাইম 8।